Make no friends to make. There's always a place at the table. There's always a new game to play. And it's changing every day. So many. Hello. Assalamualaikum. Waalaikum assalam. জি ভাই কেমন আছেন? কিসমত ভাই? হ্যাঁ কিসমত ভাই তো? হ্যাঁ আচ্ছা কেমন আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনি কে? জি আমি রুহুল আমিন বলছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে রুহুল আমিন? হ্যাঁ হোয়াটসঅ্যাপে নাম্বার পেলাম আপনার একটা। আচ্ছা 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 হ্যাঁ বলুন। আচ্ছা তো ফাঁকা আছেন তখন নাকি? হ্যাঁ মোটামুটি ফাঁকা আছি বলেন। আচ্ছা আচ্ছা তো বিচার হচ্ছে আপনার এই আহলে হাদিস যে একটা দল আছে এটা সম্পর্কে আপনার মতামত কি? আহলে হাদিসের সঙ্গে দেখুন, আহলে হাদিসের সঙ্গে আমাদের মতামত ভাই বলতে কি, আহলে হাদিস এরা বিভ্রান্তি ছড়াচ্ছে ভাই, নানান আহলে হাদিস দিয়ে এরা নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি তো শুধু আহলে হাদিসের বিপক্ষে নয়, আমি যারা বুঝরো কি মৌলি সাহেব আমি তাদেরও বিপক্ষে, যারা বুঝরু কি করে জীবিকা অর্জন করে খায়, মানুষকে ধোকা দেয় শেখানো বাদ দিয়ে বরং তাদের যে সারা জীবন তাদের পিছনে ঘোরাতে চায়, তাদেরও বিরুদ্ধে আর আহলে হাদিসেরও বিরুদ্ধে আমি কথা বলি। তার কারণ আহলে হাদিসরা এরা মানুষকে আহলে হাদিসের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ বেশ কিছু জিনিস আছে বাংলাতে পড়ে আর মশলা দেওয়া যাবে না, এটা অস্বীকার করার জায়গা নেই। কোরআনের অনেক আয়াত আছে সেগুলো আমরা নিজেরা বুঝতে পারবো না। অনেক আহলে হাদিস আবার সবচেয়ে যেটা আমার আশ্চর্য লাগে, এক একটা আহলে হাদিস এক এক রকম। এক একটা আহলে হাদিস সে তো দেখি ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহকে পর্যন্ত গাল দেয়, তাজ্জব হয়ে যায়। হ্যাঁ ভাই এইরকম ভাবে বিভ্রান্তি এগুলো, মানে আপনি দেওবন্দি তো? না 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 আমি দেওবন্দি তো মোটেই নয়। তবে আমি দেওয়ান দিয়ে নয়, আমি আমি তাহলে আপনাকে আমি বলি, আমার একটা লন্ডনে আমেরিকাতে থাকেন একজন মৌলানা স্যার, ওনাকে কাল প্রশ্ন করেছিল আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপ আছে আপনি জানেন ইউটিউবে? হোয়াটসঅ্যাপে একটা আহলে সুন্নাহ মিডিয়া গ্রুপ আছে, খুব মানে আপাতত খুব ভালো নাম করেছে, একটার জায়গায় এখন তিনটে চলছে, একই লোক চালায়। তো ওনাতে ওখানে একজন মৌলানা সাহেব, তোমার নাম হচ্ছে আইনুল হুদা, তো ওনাকে একজন আমাদের ফুরফুরার সিলসিলার একজন, আমার কথার আগে শুনুন উত্তর পেয়ে যাবেন এক্ষুনি, আমার কথাটা একটু যদি ধৈর্য শুনেন উত্তর পেয়ে যাবেন। আচ্ছা বলুন। হ্যাঁ তো একজন ফুরফুরার সিলসিলার একজন মান্যওয়ালা একজন মুফতি সাহেব, উনি প্রশ্ন করেছিলেন যে হুজুর আমাদের তো এখানে সবাই আহলে সুন্নাতুল জামাতের দাবি করে, ফুরফুরা পন্থী দেওয়ানদি পন্থী বেরেলি পন্থী আপনার আরো কয়েকটাও নাম বলল, তো এরকম ভাবে আপনি কোন পন্থীকে অনুসরণ করেন? উনি উত্তরে বললেন যে এখন পর্যন্ত কেতাবে আপনি যে নামগুলো বললেন এর নামগুলো আমি পাই নাই। তার মানে উত্তরটা কি বুঝলেন আপনি বলুন? উত্তরটা হচ্ছে এটাই যে দেখুন ভাই, ফুরফুরা একটা জায়গার নাম, বেরেলি একটা জায়গার নাম, দেওয়ান একটা জায়গার নাম, এটাকে আমরা সিলসিলাতে পরিণত করেছি। ও কথাই তো আমরা বলছি ভাই যে বাদ দেন দেওবন্দি, বাদ দেন বেরেলি, বাদ দেন ফুরফুরি, চলে আসেন আহলে হাদিস হয়ে যান, আহলে হাদিস কোনো জায়গার নাম নয়। হ্যাঁ কিন্তু আহলে হাদিস সম্পর্কে যে ব্যাপারগুলো যেগুলো জানছি বা বুঝছি বোঝার চেষ্টা করছি, বলছি আমরা মুকাল্লিদ মানি না, গাইরে মুকাল্লিদ। আচ্ছা ভাই আমি যখন মাদ্রাসায় পড়তে ঢুকেছিলাম তখন আমাকে দেখানো হয়েছিল একটা শব্দকে যে এটার নাম আলিফ, হ্যাঁ কিসমত সাহেব তুমি এটাকে বলো আলিফ, আমাকে বলতে হয়েছে আলিফ, বলেছে এটার নাম বে, আমি বলেছি বে, তাহলে আমি গায়ের মুকাল্লিদ ছিলাম না আছি বলেন ভাই? মুকাল্লিদ আর মাস্টার আর ছাত্র আলাদা জিনিস, আর মুকাল্লিদ হওয়া আলাদা জিনিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে তোমরা শিক্ষক হও অথবা ছাত্র হও তবে মুকাল্লিদ হয় না।
তো শিক্ষক ছাত্রটাই তো মুকাল্লিদ হয়ে যাচ্ছে, আপনারা এটাকে তো না না আপনাকে আপনারা এটাকে ভুল ব্যাখ্যা করছেন, আপনারা সঠিক ব্যাখ্যা এটা করছেন আপনারা যদি এটা সঠিক ব্যাখ্যা করতেন তাহলে আপনি বলেন তো, তাহলে আপনারা ইমামে আবু হানিফাকে তার যে কেতাবপত্র থেকে যে মশলা গুলো তিনি চুজ করে দিয়েছেন তার উপরে আমল করাতে আপনাদের আপত্তি কোথায়? কোন আপত্তি নেই তো তাহলে? আমি তো আমি তো ওইটাই বলছি যে মাঝহাব মানলেওয়ালার উপরে এত রাগ বা এত বিরোধী কেন? না না ভাই আপনি ব্যাপারে বুঝতে পারলেন, কোনো রাগ নেই আমাদের ভাই, আমাদের রাগ কেন হবে? আমাদের মূল ওসুল ইমাম আবু হানিফার মূল ওসুল কি ছিল? প্রথমে পবিত্র কোরআন যদি পায় তো কোরআন, তারপরে যদি হাদিস পায় হাদিস, তারপরে ইজমা, তারপরে লাস্টে কি আস, তাই কি না? আমরা তো সেই কথা এখনো বলছি ইমাম আবু হানিফার ওসুলের উপরে আছি, প্রথমে আমরা কোরআন দেখবো, তারপরে হাদিস দেখবো, তারপরে ইজমা, তারপরে কি আস, ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যেগুলো কোরআন সুন্নাহ মিলবে সেগুলো মেনে নেবো, এটাই তো ইমাম আবু হানিফার মাযহাব, তার মাসলাক, তার মত, তার ওসুল, তা শুন দেবন্দ বেরলভী হানাফি শাফি মালিক আহমদ সব ছেড়ে দিই, ইমাম আবু হানিফার যে ওসুল ছিল সে ওসুলের উপরে আমরা দাঁড়িয়ে থাকি, তবে তো আমরা নজর পাবো, নজর তো পাবো না। আমরা তো সেটারই আহ্বান করছি, আমরা বলছি না হানাফি না শাফি না মালিক না হাম্বালি না দেবন্দি না বেরলভী না কুতকুরি না ইনাতপুরি, আসুন সবাই পবিত্র কোরআন আসুন না, ইমাম আবু হানিফার যে ওসুল ছিল সে ওসুলকে আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা স্বর্গে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো, নচেত পারবো না। তো আপনারা তো শুধুমাত্র ইমাম আবু হানিফাকে ধরে বসে আছেন, এরকম কথাটা এটা এটা ভাই ভুল, এটা আমি আপনার এই কথাটার সঙ্গে একমত নই। কেন ইমামে আবু হানিফার কোন মশলাকে ছেড়ে দিচ্ছে, কোনোকে ধরে দিচ্ছে, ধরে নিচ্ছে, এটা হানাফি মাজহাব যারা মানে তারা কিন্তু এটা করে না। ছাত্র যেগুলো ছিল ইমাম মোহাম্মদ, ইমাম জুফা, ইমাম ইউসুফ, আব্দুল ইবনে মুবারক, এই যে ছাত্রগুলো মাসুল, যে ছাত্রগুলো ইমাম আবু হানিফার অনেক ফতোয়ার পরিপন্থী কিন্তু ফতোয়া দিয়েছে, তাই না? ছাত্র কিছু মাসাল আপনারা হানাফি মাসালাকে গ্রহণ করেছেন, তাই কিনা? তো শুধুমাত্র ওখানে ইমাম আবু হানিফার কিছু, যেমন ইমাম গাজ্জালি তিনি বলছেন যে ইমাম আবু হানিফার হানাফি মাসাবে মাসালাতে তিন ভাগের এক ভাগ মানা হয় আর বাকি দুই ভাগ তার ছাত্রদের মানা হয়, এটা তো সত্য কথা যে এক ভাগ ইমাম আবু হানিফার মানছেন আর দুই ভাগ হচ্ছে অধিকাংশ সিংহভাগ মানছেন ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার, এদের মত। তো কেন মানছেন? তো ইমাম আবু হানিফা নিশ্চয় ফতোয়াটা কোনো সময় কাছে ছিল না, ইমাম মোহাম্মদ, ইমাম জুফার এর চেয়ে বেশি কাছে ছিল, তার জন্য আপনারা মানছেন, এটাই তো আপনাদের দাবি, তাই কিনা? তো আমি তো সে কথাই বলছি, ইমাম আবু হানিফার যে কথাগুলো কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে, সেই সূত্রে প্রমাণিত হয়ে যাচ্ছে সেগুলো মানবো, আর যেগুলো দেখছি না ইমাম আবু হানিফা বা হানাফি মাসালা ইমাম মোহাম্মদের ফতোয়া কিছু ভুল থাকতে পারে, সেগুলো আমরা কোরআন সুন্নাহ থেকে দেখছি যে না এটা এটা ইমাম মোহাম্মদের ফতোয়াটা এটা কোরআন সুন্নাহ খিলাফ আছে। যেমন ভাবে ইমাম আবু হানিফার কোরআন সুন্নাহ খিলাফ যে ফতোয়াগুলো ছিল ইমাম মোহাম্মদ ছেড়ে দিয়েছে, ইমাম ইউসুফ ছেড়ে দিয়েছে, ইমাম ইউসুফের কিছু কোরআন সুন্নাহ ফতোয়া ভুল ছিল সেগুলো ছেড়ে দিয়ে ইমাম আপনার জুফারের ধরেছে এবং আবু হানিফার ধরেছে। আপনার যে গণ্ডির মধ্যে আছেন হানাফি মাসালাকে চল্লিশ জন ছাত্রের মধ্যে গণ্ডির মধ্যে আটকে আছেন, আমি বলছি গণ্ডির মধ্যে আটকে না থেকে ডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে আপনারা কেন আপনারা ওসুল নিচ্ছেন না? যদি ইমাম আবু হানিফা না, এটা তো আপনি এটা এটা তো আপনারা ভুল বুঝছেন, আপনার হানাফি মাজহাবের মানুষদের এই আপনাদের এই ধারণাটাতেই তো ভুল, গণ্ডির মধ্যে কোনোটাতেই বেঁধে নেই, তার কারণ ইমামে এই আবু হানিফা মাজহাব অনুসারী করনেওয়ালারা এখন ধরুন একটা মানবে ইমামে আবু হানিফার, আর একটা মানবে অন্য ইমামের, আর একটা মানবে শাফি রহমতুল্লাহ আলাইহির, এদের এইভাবে যদি করে তাহলে কিন্তু মন চাই জিন্দেগি হয়ে যাবে, চলো এইটা এখন ভালো লাগছে না এইটা সুবিধে এইটা করি, চলো ওটা ভালো লাগছে না ওটা থেকে এইটা সহজ মনে হবে এইটা করি, এইভাবে কি শরীয়ত চলে? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন?
হ্যালো, আরে ভাই আমি শুনতে পাচ্ছি পুরো? ও মাঝখানে একদম যেন আটকে মতো গেল, আমি বুঝতে পারলাম। শুনতে পাচ্ছেন এখন? তো কথা হচ্ছে যে আমার আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে ইমামে আবু হানিফাকে অনুসরণ করনেওয়ালা বা হানাফি মজহাবদের প্রতি এই ধারণাটাই তো ভুল। তার কারণ এটা মনে রাখতে হবে যে কিছু সংখ্যক মানুষ যদি ভুল করে, কোনো আলেম ওলামা তার যদি জীবিকার খাতিরে কিছু ভুল করে, ভুল কথা বলে ফেলে, তার মানে হানাফি মজহাব দায়ী, এই ধারণাটা ভুল। আপনার কথা কিন্তু আটকে যাচ্ছে, আমি পুরো শুনতে পাচ্ছি না, আটকে যাচ্ছে। এবারে হালকা, আমি তো একদম বাইরে আছি, আমার এখানে টাওয়ার একদম ফুল আছে। আপনার নামটা কি বললেন? আপনার কথাগুলো ভাই একদম একদম বোঝা যাচ্ছে না, আপনার কথাগুলো একদম বোঝা যাচ্ছে না, পুরো জড়ানো জড়ানো আসছে ভাই। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি সেটা বলছিলাম যে আপনি যেটা কথা বললেন সেটা আমি বলছি যে আপনার তো মন চায় জিন্দগির মধ্যে আপনারা জীবনযাপন করছেন, তখন ইমাম আবু হানিফা একটা ফতোয়া নিয়ে বলছেন এটা হানাফি মাজহাব, কখন ইমাম জুফারে নিচ্ছেন দিয়ে বলছেন এটা হানাফি মাজহাব, কখন ইমাম মোহাম্মদে নিচ্ছেন বলছেন হানাফি মাজহাব। তো আপনারা তো এটা প্রথম শুরু করেছেন না? না 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 না, এটা 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 কেউ শুরু করেনি, এটা আপনাদের একটা ভুল ধারণার বশবর্তী হয়ে এই কথা বলছেন। ভাই আপনি আপনি এটা তো খুব ভালোভাবে জানেন, ইমাম আবু হানিফার ফতোয়া এক ভাগ নিয়ে হয়েছে ইমাম জুফার, ইমাম মোহাম্মদ, ইমাম ইউসুফ সকলে ফতোয়া নিয়ে হানাফি মাজহাব। তো আপনার তো মন চায় যখন যেটা নিয়েছেন ইমাম আবু হানিফা ফয়সালা শেষ ফয়সালা দেননি যে আমার ফতোয়াটাই এটা হচ্ছে অকাট্য ফতোয়া, এটা তো পরবর্তী সময় হানাফি মাসলাক। আপনারা তো একটা একটা কথা তো খুব ভালো করে তো প্রচার প্রসার করেন, ইমাম আবু হানিফা বলেছেন যে যেটা কোরআন হাদিসের মধ্যে সহিহ বলে প্রমাণিত হবে সেটাই আমার কথা বা আমার মাজহাব, এই কথাটা তো আপনারা আপনারা প্রচার করেন। তো তাহলে যেটা যেটা সহি মনে হয়েছে পরবর্তীতে যখন সেইগুলোকেও তার সাথে জুড়ে দেওয়া হয়েছে, তাহলে এটা তো আপনাদের আপত্তি কোথায়? আমাদের আপত্তি কোথায় ভাই? আমি তো আপনাকে শুধুমাত্র বলতে চাইলাম যে বর্তমান প্রচলিত যারা হানাফি আছে তারা তো মন চেয়ে জিন্দগি করছে, ইমাম আবু হানিফা তো সর্বশেষ সিদ্ধান্ত দিয়ে জানলি সর্বশেষ সিদ্ধান্ত কে দিয়েছে? ইমাম কুতুবির লেখক, হেদার লেখক, তারা বলছে যে এখানে ইমাম আবু হানিফা দিয়েছে, ইমাম জুফারি দিয়েছে। এই যে আপনি একটা কিতাবের নাম বললেন হেদায়া কিতাবের, আমার কাছে একটা ভিডিও আছে, 1 কোটি টাকা চ্যালেঞ্জ করা হয়েছে আপনাদের আহলে হাদিসের লোকের কাছে, তারা হেদায়া কিতাব, আমি নিজে তো ওই ভিডিওটা আপনিও দেখতে পারেন, আমি আপনাকে দেবো। তো ওখানে হেদায়া কিতাব একদম অনুষ্ঠানের মাধ্যমে মাইকেতে দূর থেকে দেখিয়ে দেখুন এইটা হেদায়া কিতাব, এইখানে এই জিনিসটা লেখা আছে, এই দেখুন কি কিরকম ভুল তথ্য দেখুন, নাউজুবিল্লাহ এরকম বললো। আইমেল হোতা সাহেব সেটা এই ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে ইয়ে পাবেন, 1 কোটি টাকা চ্যালেঞ্জ করেছে। তো কি হলো, সে বাপের বাতা এই 1 কোটি টাকাটা নিতে পারছে না কেন? এইভাবে মানুষকে আহলে হাদিস নামে বিভ্রান্ত করা ঠিক নয় ভাই। আমি তো আপনাকে ওইসব হেদায় আর আমি কুকৃত্তির ফতোয়া গুলো জিজ্ঞাসা করছি না। আপনি হেদায় নামটা বললেন বলে আমি চটাক করে আমার মনে পড়ে গেল ব্যাপারটা, বুঝলেন? আহলে হাদিস নাম নিয়ে, আহলে হাদিস নাম নিয়ে হেদায়া কিতাবের ভিতরে এই লেখা আছে, এটা ভুল তথ্য দেওয়া আছে, এইটা এই দেওয়া আছে, এই মায়ের সঙ্গে জেনা করার কোনো গোনা নেই, এই সব কথা মানুষকে ভুল বোঝাচ্ছে, বুঝলেন? আরে ভাই আপনি হেদায়াতে দেখবেন ওই ধরনের কত আছে, ওটা অস্বীকার করার কিছু না, ওটা আছে। আরে অস্বীকার করার কিছু নেই, আমি যেটার কথা বলছি আপনি 1 কোটি টাকা নিচ্ছেন না কেন? আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, আমি তো 1 কোটি টাকা, আপনি একটা প্রমাণ করে দেন এটা ওটা এটা রয়েছে। আচ্ছা আপনাকে স্ক্রিনশট আমি এখনই পাঠিয়ে দিচ্ছি নাকি তাহলে? হ্যাঁ আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন আমাকে, আপনাকে স্ক্রিনশট এখনই পাঠিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমি হেদায়েত কিতাবটা স্ক্রিনশটটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমাকে পাঠাতে হবে না, আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আপনাকে 1 কোটি টাকা পাওয়ার সুযোগ করিয়ে দিচ্ছি। আরে ভাই আপনাকে দিয়ে দিচ্ছি, টাকার প্রয়োজন আমাদের ভুল ভাঙার জন্য আমরা আছি মানুষ। ভাই রেগে যাচ্ছেন কেন? তো জোরে বলছি, আমি রাজ্যে নেই, তো আমার পাশের লোক দাঁড়িয়েছে হাসতেছে,
আচ্ছা আচ্ছা আমি আমি রাখতেছি না, আমি বলছি আপনার নাম আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা, আপনার কি নাম বলুন না, আমি তাহলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবো আপনাকে। আচ্ছা আমি আপনার এটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কি আপনার? হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনার? মানুষের হেদায়ত হোক, আমি যেটা বলতে যে মানুষকে কিভাবে ধোকাবাজি করা হয়, ধোকাবাজিতে কে করছে সেটা তো এখন হয়ে যাবে যখন স্ক্রিনশট আপনি নিজেই পড়বেন। আমার আমার পড়া পড়ার আর দরকার নেই, আপনি দেন তবু সেটা কথা নয়, আমি ওটাকে নিয়ে বিচার বিশ্লেষণ অবশ্যই করবো। আপনি স্ক্রিনশট দেন বলছি ভাই, আপনাকে আমি মানতে বলিনি, আমি বললাম স্ক্রিনশটটা দিয়ে দেবো আপনি পড়বেন পড়া পড়ে। যদি ওর মধ্যে ভুল থাকে অবশ্যই বর্জন করবো, আমার ইমানের তাগিদে, আমার আমার ইনসানিয়তের তাগিদে। আর যদি সহি যদি সহি থাকে এবং যদি ধোকাবাজি আপনারা করেন, আমিও কিন্তু সেই ইমানের তাগিদে ইনসানিয়ত ইনসানিয়তের খাতিরে কিন্তু ওই ধোকাবাজি কথাটা তুলে ধরবো, এইটা আমার। আর যদি ভুল না থাকে কিন্তু আপনার আপনার নামটা ওই জন্যই বারবার চাইছি, আপনার নাম দিয়ে কিন্তু অনুষ্ঠান করবো। হ্যাঁ না না ভাই, আমি ওয়াজ করি না, আমি আপনাদের দোয়াই, আমি একজন বিজনেসম্যান, এই আমার নাম তো কিসমত নয়, আমার হচ্ছে এ কিসমত গার্মেন্টস, এটা আমার পরিচিতির জন্য এই নাম্বারের সাহায্যে হোয়াটসঅ্যাপ আছে, এতে আমার রেডিমেড গার্মেন্টস এর কারবার, তাই আমাকে অনেক সময় স্যাম্পেল দিতে হয় কাস্টমারদের, বা ওদের বুঝতে সুবিধা হয়, ওদের বুঝতে সুবিধা হয়। আমার নাম শেখ আরিফ বিল্লাহ, ঠিক আছে, আমি আপনার নামটা আরেকবার জানতে চাই না, আর বলছেন না। ও আমার নাম হচ্ছে রুহুল আমিন। আচ্ছা রুহুল আমিন ভাই, ঠিক আছে, আপনি ওই স্ক্রিনশটটা দেন, অনেকক্ষণ কথা বলেছেন বা বলার চেষ্টা করেছেন, ঠিক আছে, আপনি আমার দুশ্মন নয়, আপনিও আমার একজন মুসলমান ভাই, আমার পরিচয় সর্বপ্রথম মুসলমান, ঠিক আছে। আমার সঙ্গে অনেকেই এরকম পার্সোনালি কথা বলে, তার কারণ আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ থেকে আমার কোনোদিনই চেঞ্জ হয় নাই, নাম্বারটা 14 বছরের নাম্বার, কারবার পারপাসে নাম্বারটা রাখতে হয়, অনেকেই আমার সঙ্গে পার্সোনালি কথা বলে, তো এটা নিয়ে ব্যাপার না, আপনার সঙ্গে আমার সঙ্গে কিছু জায়গায় দ্বিমত থাকতে পারে, এক্সেলাফ থাকতে পারে, তার মানে এই নয় আপনি আমার দুশ্মন, আমি এরকম মনে করি না। জি জি জি, আমি সেটাই বলছিলাম, জাস্ট ইসলা করার জন্য ফোন করলাম, আপনার ভুল হতে পারে। না না না, ফোন করার থেকে কোনো আর আমি রাগি না, হয়তো মাঝে মধ্যে একটু স্পিডে কথা বলি, জোরে কথা বলি, এটা কথা নয়, আমি রাগলে পরে সেটা আমি ডাইরেক্ট ফোন কেটে দিই, আমি তার সাথে কথা বলি না, এটা আমার সিস্টেম। আর রাগে আর আল্লাহ শুকর 3-4 বছর হোয়াটসঅ্যাপে কথা বলি এমন কোনো আমার প্রয়াস দেখাতে পারবেন না যে আমি ডাইরেক্ট কাঁচা কাঁচা মা বাপ তুলে গালাগালি করেছি, এরকম কোনো ভয়েসও আমার নেই। জি 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 জি, ঠিক বলেছেন। না অনেকজন আছে, অনেক মুকাল্লিদরা আছে যারা গালি গালাজ করে। না 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 না, আমি গালি গালাজ এরকম ধরনের করি না ভাই, আমি ওটার পক্ষপাতীও নয়, আমাকে অনেকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে বলে তারা যখন গালি দেয় আমি তাদেরকে পার্সোনালি বারণ করি এবং তাদেরকে বলি তোমাদের গ্রুপে আমি থাকবো না, আমি এরকমও ধমকি দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আপনি হাফেজ কতদিন আগে পাস করেছেন? আমার বয়স ভাই এখন তো 46+। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক আমি আমি 14 বছর বয়সে হাফেজ হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরেও অনেক মৌলানা বা আলেমদের সঙ্গে সহবতটা ছাড়িনি, তা বরাবর রেখে গেছি, চেষ্টা করে গেছি তাদের সঙ্গে যোগাযোগ রাখার, কথাবার্তা বলার। পড়াশোনা কি এখন চলছে? পড়াশোনা নিয়ে কি বাড়িতে করেন এখন? বাড়িতে ভাই সময় খুব কম, আমি খুব কারবারের মধ্যে বিজি হয়ে পড়েছি, খুব কম আর কি পড়াশোনা। এই এই বছরে হজে গিয়েছিলাম, হজ করে এসেছি, আল্লাহ হজে নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে রুহুল ভাই, আপনি আমাকে এই পৃষ্ঠাটা অবশ্যই দেবেন যে পৃষ্ঠাটার মধ্যে আপনি ভুল খুঁজে পেয়েছেন। আপনি অবশ্যই দেবেন, ওটাকে আমি যাচাই বাছাই করবো ইনশাল্লাহ। আমি এখন লাইব্রেরিতে যাবো ইনশাল্লাহ, লাইব্রেরিতে গিয়ে আমি কি করবো, বাড়িতে আছি এই মুহূর্তে। আপনি এখন কোথায় আছেন? আমি বাড়িতে আছি ইনশাল্লাহ, মাগরিব পরে আমি লাইব্রেরিতে ঢুকবো, লাইব্রেরি থেকে ইনশাল্লাহ। ও মুর্শিদাবাদ, আপনি কি করেন? আপনি মৌলানা সাহেব? জি আমি মৌলানা না ভাই, আমি আম জেনারেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।